ডিজিটাল ভাইয়ের সাথে কাজের অভিজ্ঞতাটা দুর্দান্ত। আমি তো প্রথমে ভাইয়াকে ভয়ই পেতাম যে ডিজিটাল ভাই মানেই তো কি না কি যেন, কারণ ওনাকে তো পর্দায় দেখেছি, বাস্তব জীবনে দেখিনি। তো বাস্তব জীবনে দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে উনি এত ভালো একজন মানুষ, ওনার মতো ভালো মানুষ এই দুনিয়ায় হয় না। আর সব থেকে বড় ব্যাপার, ডিজিটাল ভাইয়ের মনটা অনেক বড়। উনি মানুষকে আপ্যায়ন করতে পছন্দ করে, মানুষকে সম্মান দিতে পছন্দ করে। ওনার একদম ক্যামেরার ডিজিটালের সাথে বাস্তব জীবনের ডিজিটাল ভাই টোটালি ডিফারেন্ট। এটাই আমার একটা ডিজিটাল ভাই তো অনেক সিনিয়র এবং অনেক বয়স্ক, তামিল হিরোরা কিন্তু বয়স্ক হিরোই হয়। তামিল দেখবেন যে সব বয়স্ক হিরোরই কিন্তু সুন্দরী নায়িকাদের নিয়ে কাজ করে। বয়স্ক হিরো এটা বড় কথা না, আমার আমার বড় কথা হচ্ছে আমার অভিনয়, আমার ক্যারেক্টার। আমি আমার চরিত্রকে পছন্দ করি, আমি চাই নতুন নতুন চরিত্রে কাজ করতে। আর উনি একজন সিনিয়র অভিনেতা, আর ওনার চরিত্রে কিন্তু উনি নিজেই হিরো, তো ওনাকে নিয়ে গল্প তৈরি করা হয়। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে ওনার সাথে কাজ করে বরঞ্চ আরও আমার অনেক পরিচিতি পেয়েছে, কারণ উনি অনেক পরিচিতি একটা মুখ, আর ওনার সাথে যেহেতু আমি আছি তো আমারও কিন্তু অনেক পরিচিতি পেয়েছে ওনার সাথে কাজ করে। আমি কিন্তু কোনো আইটেম গান করিনি, আমার ছবিতে আমি নিজে গান করেছি, কারণ ওই ছবির নায়িকা আমি নিজেই ছিলাম। তো ওই ছবিতে কিন্তু আরেকটি আইটেম গান ছিল যেটা বিপাশে করেছে, তো আমার একটা পার্টি সং ছিল। এখন সবাই পার্টি সংকে আইটেম গান বানায় ফেলে, আমি আর একটা আইটেম গান করার পর কোনো আইটেম গান করি নাই, আর কোনো গান করা হয়নি আমার। দর্শকদেরকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আমাদের 2022-এর শেষ ছবি হচ্ছে বীরাঙ্গনা 71, আর 2023-এর শুরুটাই কিন্তু আমরা বীরাঙ্গনা 71 দিয়ে শুরু করছি। তো আমার কাছে মনে হয় যে আমি 2022-ও পেলাম, 2023-ও পেলাম, একেবারে দুইটা সাল আমি একসাথে পেয়ে গেছি, কারণ আমার বীরাঙ্গনা 71 একদম 7 ডেজ পর্যন্ত চলবে। আর আমার এই এই ছবিটা সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সব থেকে বড় বড় হলগুলোই আমরা পেয়েছি, তো আমার কাছে এটা অনেক আনন্দের ব্যাপার। আমি চাই দর্শক হলে গিয়ে ছবিটা দেখবেন, কেউ নিরাশ হবেন না। অনেকদিন পরে আমার ছবি রিলিজ হয়েছে, আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে। আর সবাইকে নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। সামনে কি কি সিনেমা আসছে আপনার? ও, সামনে আমার অনেকগুলো ছবি আসছে। নদীর জলে শাপলা ভাসা আমার একটি ছবি আসছে, যেটা আমার কি বলবো, অনেক স্বপ্নের একটি ছবি, নদীর জলে শাপলা ভাসা। ওখানে আমার সাথে আনিসুর রহমান মিলন ভাই আছে, ওই ছবিটা খুবই দুর্দান্ত একটি ছবি হয়েছে। আর ডিজিটাল ভাইয়ের দুইটা ছবি আসছে, ঘর ভাঙা সংসার, জিম্মি। আরেকটি ছবি আসছে আমার ডিরেক্ট অ্যাটাক, যেটা আমি আরও 3 বছর আগে ছবি শুটিং করেছিলাম। পপি আপু আছে ওই ছবিতে, পপি আপুর বলতে গেলে শেষ ছবি ওইটা। তো ওই ছবিটাও রিলিজ হবে 2023-এর শুরুতেই রিলিজ হবে। আর শাপলা মিডিয়া একটি ছবি করেছিলাম আমি, লেখিকা চরিত্রে অভিনয় করেছি, 24 দিনের রাত। তো ওই ছবিটাও একদম ফুল কমপ্লিট, ডাবিং টাবিং কমপ্লিট, আমাদের সেন্সর বোর্ড থেকে পাস করা আছে, জাস্ট আমরা রিলিজ দিব। তো আমার বলতে গেলে 5টা চলচ্চিত্র একদম কমপ্লিট আছে, 5টা চলচ্চিত্র আমরা 2023-এ রিলিজ দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।